প্রেম আসলে কথা করেছি সেটা তো আর বলতে পারবো না এখানে এখন আমি যে সিঙ্গেল শুধু এটা বলতে পারি যে এখন আমি সিঙ্গেল যদি কেউ চাও প্রেম করতে পারো নির্দ্বিধায় এত ড্রামা বাড়িয়ে দেওয়া ফ্যান্টাস্টিক বিশাল না সত্যি তাই আমি তো জাকিবের পাশে দাঁড়িয়ে একটু চিন্তা করছি একটু গায়ে ঘষে যদি ড্রামা নিতে পারে চলো চলো এই গানটা গিয়ে প্রেম করলে আরো বেশি ভালো লাগবে প্রেম করতে করতে গাও চলো রেডি শুরু হয়ে যাও শাকিব ভাই রেডি হে ও গানা শোনাতে কে লি বলে 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 লাইনটা দাও শাকিব ভাই একটু কারেকশন আউট হয়ে গেছে চলো 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 চুপের যিনি কর্ণধার আমাদের সর্বমণ্ডল প্লিজ চলে এসে সবাইকে একটা ভালো কথা বলার জন্য আমি মাইক্রোফোনে নিলাম আর ডিসেম্বর আপনাদের মঞ্চে শাকিব ভাইয়ের আসার কথা ছিল যখন আমি সংবাদ পেলাম শাকিব ভাই 8 তারিখে আসা সম্ভব হবে না তার ফিল্ম অর্ডার শেষে কাশিমা ওনাকে ইনভাইট করেছি ফিল্ম আমাদের সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন তখন আমি সামনে নয় তোমার কানও হয়ে গিয়েছিলাম এই প্যান্ডেমিক কি অবস্থা হবে কমিটির লোক পাগল হয়ে গিয়েছিল এদেরকে যেমন রঞ্জিত বলে চিরঞ্জিত বলেছিল বাড়ির সময় মা বউ হারালে বউ পাওয়া যায়নি মা হারালে মা পাওয়া যায় না আমি তখন বুঝে না বাড়ির সবাস না মা হারালে মা পাওয়া যাবে না বউ পাওয়া যাবে কিন্তু সাকিব ভাগলে সাকিব পাওয়া যাবে না আমি সবাইকে বলে পেয়ে ক্ষমা চেয়ে নিয়ে সাকিব ভাইকে আবার আনতে পেরেছি সবাইকে নমস্কার ভালোবাসা ভালো থাকবেন সাকিব ভাইয়ের আমার আজকে 4 নম্বর স্কেচ শাকিব ভাই আমাকে একটা কথা বলতে মেহবুব ভাই তুমি স্টেজে সবকিছু আমাকে গান গাইতে বলো না শাকিব ভাই আজকে কিন্তু যে কটা গান শুনলাম কে একবার জোরে হাততালি দিয়ে বলবো না আমাকে ফাটাফাটি প্রেম আসলে কটা করেছি সেটা তো আর বলতে পারবো না এখানে এখন আমি যে সিঙ্গেল শুধু এটা বলতে পারি যে এখন আমি সিঙ্গেল যদি কেউ চাও প্রেম করতে পারো নির্দ্বিধায় খুলে হয় আ যায় না আচ্ছা কি ভাই একটা গান কিছুদিন আগে রিলিজ করেছিল যদিও গানটা একটা মেয়েকে নিয়ে গাওয়া হয়েছিল কিন্তু আপনাকে দেখে গানটা বারবার মনে পড়ে তাই এই গানটাকে একটু পাল্টে নিয়ে আপনার জন্য 2 লাইন ডেডিকেট করতে চাই তো প্লিজ 2 লাইনে আপনার সঙ্গে এই কথাই বলবো আরে বাংলা দেশের পোলা রে তুই হেলিয়া দুলিয়া যাস একবার যখন খুইদা থাকাস লাগে চাকাস মধ্যা নদীর ইলিশ খাইয়া রুখানা দুই ঝরঝরে বানা বিশাল না সত্যি তাই আমি তো শাকিবের পাশে দাঁড়িয়ে চিন্তা করছি একটু গায়ে ঘষে যদি জ্ঞান চলো চলো দেখেছিলে
ভালো লেগেছিল? এই ছবিটার একটা সুন্দর গান ছিল, কোন গান বলো? শাকিব ভাই তোমার খুব প্রিয় গান বোধ হয়। শাকিব আমার খুব প্রিয় গান, এবং যারা এখানে এসছে সবারই খুব প্রিয় গান। যারা আমাকে ভালোবাসে তারা সব বেবি জানকেও ভালোবাসে। পারফেক্ট। আর বেবি জান তো একটু আগে পারফরমেন্স করে গেল, তাই না? দাদা বেবি জান এক্ষুনি অনুষ্ঠান করে চলে গেলেন, কিন্তু আমরা জানি আমাদের প্রিয় অভিনেতা, আমাদের সকলের প্রিয় শাকিব খান, তার অসংখ্য ছবি বাংলাদেশের। আমরা তো আমাদের এখানকার ছবির গান তুমি করলে, তো প্লিজ আমাদের, তুমি যখন এখানে আসল প্রত্যেকেই প্রত্যেকেই একটাই গান শোনার জন্য ব্যাকুল। আমি যদি তোমাকে গানের কথাটা বলে দিই তুমি একদম পরিষ্কার হয়ে যাবে, কি জাদু করেছো বলো না, সবাই একটু চিৎকার হয়ে যায় ভাই, কি জাদু করেছো বলো না, গাইবো তোমরা সবাই বলো হ্যাঁ কি না, এবারটা হবে কি না, জোরে আরো জোরে চিৎকার করে, ঠিক আছে হয়ে যান দাদা, ঠিক আছে। এটা আমার খুব পছন্দের গান, আমার খুব ভালো লাগে গানটা। আচ্ছা হাততালি আবার জোরে না হলে কিন্তু শাকিব দেখা গাইতে বলতে পারবো না। ওয়াও শাকিব ভাই, এত মানে দর্শকদের ভালোবাসেন, সবসময় দর্শকের কাছাকাছি হয়ে থাকে, তো এই মুহূর্তে আর একজন খুঁটে দর্শকের আপনার বেড়াচ্ছে, তার সঙ্গে কিছুটা হাত মিলিয়ে নেওয়া, কিছুটা সেলফি। তো শাকিব ভাই প্লিজ এবারে, শাকিব ভাই আপনি যদি অনুমতি দেন তাহলে আর একজন মানুষকে একটু মঞ্চে ডেকে দেবো। আজকে আমাদের অনুষ্ঠানের যিনি অর্গানাইজার হানি নিউজ, আচ্ছা আমি শাকিব ভাই সঙ্গে কথা বলছি, যে ডায়লগ এখন আমাকে বললো পদ্মা নদীর রিলিজ কে রূপ খাড়া করাও, আমার তো কাফি হয়ে গেছে, আজকে তোমরাই ডায়লগ বলো, আমি শুনে যাই, কোন ডায়লগ বলো, কোনটা তোমরাই বলো, গড ইজ ওয়ান, লাইফ ইজ ওয়ান, আনা নাম্বার ওয়ান, আরে জোরে বলো, থ্যাংক ইউ। শাকিব ভাই যদি, আচ্ছা আমি ডায়লগ বলছি না, মানে ধরো এই মুহূর্তে মঞ্চে যদি একটা সুন্দরী মেয়ে থাকে তাকে আপনি কিভাবে প্রপোজ করবেন? একটা সুন্দরী মেয়ে বলেছি, একটা ত্রিমূরী মেয়ে হতে পারছে, তো শাকিব ভাই টু লাইনে প্লিজ একটুখানি রোমান্টিক হয়ে থাকে, কারণ শাকিব খান ইজ দ্য কিং অফ রোমান্টিসিজম এটা আমরা জানি, তো প্লিজ আপনি খালি তো ধরেন না আমি একটা সুন্দরী মেয়ে, ঠিক আছে পৌলমী আসবে যখন তখন ডায়লগ শুনবো। এখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আমি নিজেই দেখতে পাচ্ছি, আচ্ছা বুঝে আমাকে বলছে যে এখানে থেকে যেতে রেখে দিবে, আমার তো মন চাইছে আমি নিজেই থেকে যাই, জাস্ট কিডিং, থেকে যাব, ঠিক আছে। এই মুহূর্তে আমাদের এখানে বিয়ে করার একটা শর্ত আছে, আবার কি শর্ত? শর্ত হচ্ছে বিয়ে যদি কোনো মেয়েকে এখানে করতে চান
আপনাকে পণ দিতে হবে, মানে পণ দিতে হবে, মানে পণ দিতে পারবেন না, সেটা হচ্ছে কিছু না হলেও মেয়ের বাবাকে এক বস্তা পেঁয়াজ দিতে হবে। শাকিব ভাই আমাদের সঙ্গে রয়েছে, শাকিব ভাই আর একটা গান কি শুনবো? আপনাকে আমাদের মিষ্টি মিষ্টি ডান্স গ্রুপের ছেলে মেয়েদের নিয়ে করতে হবে। আর ডাকি প্লিজ প্লিজ কাম অন দ্য স্টেজ আমাদের সকল ডান্স গ্রুপের বন্ধুরা সবাইকে ডেকে নাও।